2030 সালের মধ্যে $100 বিলিয়ন রপ্তানি আয় গড়ে তুলতে চায় দেশের তৈরি পোশাক খাত। লক্ষ্য অর্জনের প্রতিশ্রুত উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে বিনিয়োগও করে চলেছেন উদ্যোক্তারা। তবে এই স্বপ্ন পূরণের পথে বড় বাধা জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান কর কাঠামো। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশন বাগমার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন অভিযোগ করেন বিকেএমই এর নির্বাহী সভাপতি। বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমটা হচ্ছে ব্যবসায়ী এবং বিনিয়োগ পরিপন্থী, এটাকে আরো ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব করতে হবে। বিজেএমইএ সভাপতি জানান, আগামী প্রজন্মকে সুরক্ষা দিয়ে বাজার সম্প্রসারণে একসঙ্গে বিনিয়োগ ও ব্র্যান্ডিং নিয়ে কাজ করছেন উদ্যোক্তারা। গ্রিন ফ্যাক্টরি আমরা বায়ারদের জন্য করছি না, গ্রিন ফ্যাক্টরি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য করছি, আবার সেটা আমাদেরকে ইমেজ বিল্ডিং এ কাজ করছে। এ সময় রপ্তানি খাতে এনবিআর এর প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করা হবে বলে শিল্প মালিকদের আশ্বস্ত করেন বস্ত্র ও পাট মন্ত্রী। আমাদেরকে বলতে হবে, বললে পরে আমরা সবাই মিলে এনবিআর এর কাছে যাবো, এনবিআর যদি না করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো, তো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলবো আমাদের এই সমস্যা আছে, এই সমস্যা দূর করেন, আমাদের ডলার আর্নিং করতে হবে। অনুষ্ঠানে দক্ষ জনবল তৈরিতে বাগমা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিবন্ধন সহ সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মন্ত্রী ও উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।